সংলাপটা আমার বিবেচনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়া গণতন্ত্র ফিরিয়ে আনা ফ্যাসিবাদকে তাড়ানো এটাই সংলাপের মূল স্প্রিড হবে বলে আমার বিশ্বাস যেমন চমৎকার কথা আজকে বিএনপির মহাসচিব সংলাপ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপ করে বলেছেন যে প্রধান উপদেষ্টা অগ্রাধিকার দিয়েছেন নির্বাচনকে সংস্কার আমরা বাদ দিই নাই যৌক্তিক একটা সময়ের মধ্যে সংস্কার শেষ করে আপনাকে নির্বাচনের ব্যবস্থা করা এটি কিভাবে সম্ভব তার রোডম্যাপটা আমরা সরকারের কাছে আগেও চেয়েছি এখনও চেয়েছি আগ্রহ সহকারে এই বৈঠক তারা কথাবার্তা শুনেছেন বলেছেন যেটা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি যেমন এখানে সবথেকে বড় বিষয় আছে দুই মাসের সম্পূর্ণ হয়েছে এই সরকারের বয়স সেখানে বাংলাদেশটাকে বিপদগামী যারা করেছে তার ভিতরে এক নম্বর ব্যক্তি হচ্ছে খায়রুল হক যিনি তত্ত্বাবধক সরকার বাতিল করেছিলেন শেখ হাসিনার নির্দেশনায় না তার নিজের মস্তিষ্কে উদ্ভাবিত নাকি কোনো সুবিধা গ্রহণ করে এই আলোচনা থেকে বড় হচ্ছে এই রায় হচ্ছে রাষ্ট্রদ্রোহী রায় বাংলাদেশে আজকে গত ষোলো বছর ধরে যত হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশকে যতটা বিপর্যয়ের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে লুটফাট হয়েছে সব দায় প্রথম যে উদ্বোধন করেছে সে তথাকথিত বিচারক খাইরুল হক আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আইনের আওতা আনা হয়নি এটা আমার মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের কি বলবো এটা ব্যর্থতা আমাদের এখন যারা তিনটা নির্বাচন তথাকথিত নির্বাচন নির্বাচনে আমি যারা ভণ্ডামি করেছে একটা কৃষক করেনি কিন্তু শ্রমিক করেনি খেটে খাওয়া মানুষ করে নাই বদমাই সেই তিনটা নির্বাচন কমিশনের একজনও জেলে কিন্তু যায় নাই একজনের বিরুদ্ধেও কেস করা হয়নি একজনকেও আইনের আওতে আনা হয়নি এত বড় শয়তান বাংলাদেশে এর আগে কোনো নির্বাচনের নামে তামাশা করেছে আমার এটা জানা হয়নি একটা সরকারের কাজটাই কি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লেলে অলওয়েজ বিউটিফুল এই লোকগুলোকে যেতে আইনের আওতায় আনি তাহলে ভোটতে ভালো হবে তার একটা ইঙ্গিত দেওয়া। এই লোকগুলো আইনের বাইরে থাকা মানে হচ্ছে কোনো না কোনো আমি এটা মেনে নিচ্ছি খারাপ কাজ করলে পরে জেলে যাওয়া লাগবে না বরঞ্চ ভালো কাজের দাবি জানালে তার মামলা হবে যেমন বিএনপি বা অন্যান্য বিরোধী দলগুলো রয়েছে জেলে যাবে এটাই মানে প্রমাণ হয়েছে এখন যে জিনিসগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে সেটির ভিতরে একটি হচ্ছে এমন কিছু লোক প্রশাসন অলরেডি আছে যারা গত সরকারের অধীনে শুধু চাকরি করেনি সমস্ত আইন কানুন নিয়ম তসনাস করে ফেলেছে আইনের যেমন ব্যত্যয় ঘটিয়েছেন ঠিক তেমনি আইন শৃঙ্খলা ক্ষেত্রে যারা শত শত মানুষকে না হাজার হাজার মানুষকে হত্যা করেছে গুম করেছে তারা এখনও পর্যন্ত সেই সব জায়গায় বসে আছেন যারা এই ঘটনাগুলোর নেতৃত্ব দিয়েছে আমার কাছে মনে হয়েছে যে খুব সীমিত একেবারে চোখে না পড়ার মতো কিছু ঘটনা এই সরকার মানে উদ্যোগ নিয়েছিল বা অ্যারেস্ট করছে বা সরিয়েছে ষোলো বছরের জানি সময় লাগবে কিন্তু সিমটম তো আমি দেখছি না যেমন আমি একটু আগে বললাম নির্বাচন কমিশনের একজন প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে যেত তাহলে বুঝতাম যে বাকিরাও ওই যাওয়ার পথে যায় একজন খায়রুল হক যিনি তত্ত্বাবধায়ক জাতির একটা ম্যান্ডেট ছিল বাতিল করছে তাকে আইনের আওতায় আনা এসেছে তার বিরুদ্ধে মামলা শুধু হয়নি তাকে খোঁজাখুঁজি করা হয়েছে তাহলে তো বুঝতাম সেই জন্য আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস যেমন ব্যক্তি কিছু লোক কিছু লোক আমি সবাইকে ডালাভাবে করছে না আমাদের অলরেডি তারা চলে এসছে এসে এই যে স্পিরিট আমাদের গণভ্যুত্থানের সেই স্পিরিটকে ইতিমধ্যে তারা বিতর্কিত করার চেষ্টা করছে আমার কাছে মনে হয়েছে যে একাত্তরে মুক্তিযুদ্ধে যা কিছু আমরা অর্জন করেছিলাম সেটা খুব কম সময়ের মধ্যে বাহাত্তর পঁচাত্তরের মধ্যে আমরা হারিয়ে ফেলেছিলাম অর্থাৎ গণতন্ত্র মানুষের অধিকার স্বাধীনতা মানে একদল রক্ষী বাহিনী দুর্ভিক্ষ ঠিক তেমনি নব্বই গণভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশা একসময় সময় চট খায় এই তিনটার মেয়ে সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এখন যে সরকারটি আছে আমরা তাকে সমর্থন করেছি এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা যে স্বপ্ন বাস্তবায়নে ত্রুটি আছে হয়তো বা ভুলও থাকতে পারে কিন্তু সেগুলোকে পরিমার্জন করে আমাদেরকে সঠিক পথে যেতে হবে